তৃতীয় শ্রেণীর জবাব দুই সেকশনের আমার প্রিয় ছেলে মেয়েরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, তাই না? আর এখন আমরা বাংলা প্রথম পত্রের ক্লাস শুরু করতে যাচ্ছি। আর আশা করি গতদিনে যে পড়া ছিল 62 থেকে 64 পৃষ্ঠা রিডিং এবং ভিকা থেকে যে 10টি শূন্যস্থান দিয়েছিলাম সেগুলি শিখেছো, তাই না? আর আজকে আমরা 64 পৃষ্ঠা থেকে শব্দ অর্থ ও শূন্যস্থান পড়ব। আর সেই শব্দের অর্থগুলি বইয়ের পিছন দিকে দেওয়া আছে, আর সেখান থেকে আমাদের বের করে পড়তে হবে। তারপরেও আমি সেই শব্দের অর্থগুলি বলে দিচ্ছি। গ্রীষ্ম অর্থাৎ গরমের কাল, মিছামিছি তো কোনো কারণ ছাড়া, বনভোজন অর্থাৎ চড়ুই ভাতি, ঝাঁক অর্থাৎ পাখি বা মাছের দল বা পাল, ছড়া এক ধরনের ছোট কবিতা, আর শৈশব অর্থাৎ ছোট বেলা বা শিশুকাল। আর তারপরে দেখি আমরা শূন্যস্থান আছে দুই নম্বরে, শূন্যস্থানের শব্দগুলি উপরে দেওয়া আছে, তা দিয়েই আমাদের পূরণ করতে হবে শূন্যস্থান। আমি বলে দিচ্ছি, ক আমরা কাল ড্যাশ গিয়েছিলাম, আমরা কাল বনভোজনে গিয়েছিলাম। খ বৈশাখ ও জ্যৈষ্ঠ এই দুই মাস ড্যাশকাল, বৈশাখ ও জ্যৈষ্ঠ এই দুই মাস গ্রীষ্মকাল। গ ড্যাশ তিনি ছুটে এসেছেন, মিছামিছি তিনি ছুটে এসেছেন। ঘ ড্যাশ ঝাঁকে পাখি উঠছে, ঝাঁকে ঝাঁকে পাখি উঠছে। উম মা আমাকে ড্যাশ শিখিয়েছেন, মা আমাকে ছড়া শিখিয়েছেন। চ আমার ড্যাশ কেটেছে মামার বাড়িতে, আমার শৈশব কেটেছে মামার বাড়িতে। আর এই শব্দার্থ এবং শূন্যস্থান আজকের পড়া থাকবে, আগামী দিন এই পড়াগুলি শিখে আসবে। আর আজকে এই পর্যন্তই, ঠিক মতন পড়া শিখবে, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।